আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। প্রিয় ভাইরা, আজকে 2022 সালের কোন পিসার অ্যাকামারেট কত, এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই বিষয়টাও কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি। কারণ দেখা যাচ্ছে আপনারা দেশ থেকে একটা চিন্তা করে এখানে আসছেন, আসার পর দেখা যাচ্ছে হঠাৎ করে আপনাদের অ্যাকামারেট অনেক বেশি। তো প্রিয় ভাইরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। প্রিয় ভাইরা, প্রথমে বলে নেই যে আমার এই জায়গায় একটা বন্ধু ছিল, এই প্রায় 6-7 মাস আগে হে এক্সিটে চলে গেছে। ও একটা লন্ডির দোকানে কাজ করত এবং এক কপিলের একটাই আমেল। তারপরেও উইর একামা ফি আসছিল 9600 রিয়াল মাকতবা আমেল ফি, এবং একামা সহকারে 10,500 রিয়াল চলে আসছিল তামিন সহকারে। তো যার কারণে ও এক্সিটে চলে গেছে। তো এটা কিছু ক্যাটাগরি থাকে, কিছু সিস্টেম থাকে যার মধ্যে এরকম হয়। দেখা যাচ্ছে কারোর এক কপিলের 3টা আমেল একামা ফি কম, কারোর এক কপিলের 4টা আমেল একামা ফি কম, কারোর এক কপিলের 1টা আমেল যেটা বললাম একামা ফি বেশি। তো এরকম হয়ে থাকে, এ নিয়ে আপনারা চিন্তিত হবেন না। প্রিয় ভাইরা, যাদের এক কপিলের 1টা বা 2টা বা 3টা আমেল আছে, যাদের একামা রেট কম, তাদের বাংলা টাকা কত পড়বে, সৌদি আরবের কত পড়বে, একটু ভিডিওটা একটু লম্বা হলেও সহকারে দেখবেন এবং শুনবেন। তো সেই সব ভাইদের এক কপিলের যাদের 3টা আমেল বা 2টা আমেল, তাদের একামা ফি আসবে 750 রিয়াল, মাকতবা আমেল ফি আসবে 100 রিয়াল, সব মিলায় 850 রিয়াল আসবে, যেটা সৌদি আরবের 1 রিয়াল অনুযায়ী বর্তমানে বাংলাদেশের টাকা আসে 22.65 টাকা। তো সেই হিসাব করে 19,252 টাকা এক বছরের একামা, যাদের এক কপিলের 2টা 3টা আমেল। ওকে, এবার বলি আমেল আইডি বা ফ্রি ভিসা, আমরা যেটা সবাই জানি। তো তাদের একামা ফি আসবে, যেমন আমি আমার কপিলের আমেল একটু বেশি, যার কারণে আমার একামা ফি বেশি। তো আমাদের আসবে হচ্ছে সৌদি রিয়াল মাকতবা আমেল ফি আসবে, এগুলো সব বছরে, কোনো 3 মাসের না, বছরে। তো সৌদি রিয়াল আসবে 9,600 রিয়াল, সব আপনারা জানেন, তারপর আমি টোটাল বলে দিই। 9,600 রিয়াল মাকতবা আমেল ফি, একামা আসবে 650 রিয়াল, আর তামিন বয়সের উপর নির্ভর করে এক একজনের এক এক রকম কিন্তু হয়ে যায়। তো তামিন আসবে 300 রিয়াল, সেক্ষেত্রে 10,550 রিয়াল আসবে প্রতি বছরে, যা বাংলা টাকার আসে 2,38,957 টাকা। প্রিয় ভাইরা, আমেল আইডি বা ফ্রি ভিসা আপনারা যেটা মনে করেন, এইটার একামা রেট এক বছরে এমন। আবার এইটারই যাদের এখন বর্তমান আপনার সৌদি আরবের, যাদের বর্তমান এখন নতুন আসছেন, তাদের একামা ফি কিন্তু 3 মাসের, তাদের একামা কিন্তু 3 মাসের করে দিচ্ছে। তো 3 মাসের যদি করে দেয়, সেক্ষেত্রে আপনাদের 3 মাসের একামা আসবে মাসে 800 রিয়াল। মাসে 800 রিয়াল যদি আসে, 3,24,000 যদি একামা আসে 3 মাসের 800 রিয়াল করে, আর আপনার একামার এই হিসাবটা আমরা এখনও পাই নাই, ধরলাম আমরা একামার বাবদ যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে ধরলাম আমরা 300 রিয়াল ধরলাম, তো 2,700 রিয়াল আমরা ধরলাম। এটা কিন্তু আমাদের জানা নেই যে যাওয়া বর্তমানে 3 মাসের একামা, শুধু একামার যে 750 রিয়াল এটা কত ধরেছে, ধরলাম আমরা 300 রিয়াল ধরলাম, আরও তামিন টামিন দিয়ে 300 রিয়াল ধরলাম, সেক্ষেত্রে 2,700 রিয়াল 3 মাসের একামা, যাদের একামা ফি বেশি। তো আপনার 2,700 রিয়াল গুণন 22.65 দিয়ে হিসাব করলে 61,105 পৌঁছে প্রতি বছরে। এটা হলো যারা নতুন এখন আসছেন তাদের একামা ফি, কারণ আপনারা কিন্তু এক বছরের টাকা দিয়ে আসছেন, অনেকেই ভিসা সহকারে এক বছরের টাকা দিয়ে কিন্তু সৌদি আরবে আসতে যাচ্ছেন এবং আসছেন এবং ধরাও খাচ্ছেন, এই জন্য এইগুলো একটু কেয়ারফুল থাকবেন। আপনাদের এই 61,105 কিন্তু একটু বেশি আছে, যে যাওয়া জাতের যে রেটটা ওইটা কিন্তু এখন আমরা কনফার্ম না, আমি ধরে নিলাম 300 রিয়াল, 2,400 রিয়ালের 3,24,000 রিয়ালের সাথে। আচ্ছা, এটা হলো নতুন যাদের আসতেছেন। এবার বলি হাউস ড্রাইভার, হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার আমেল মঞ্জিলের প্রতি বছরে একামা ফি আসে 650 রিয়াল, যেটা কপিলরাই দিয়ে থাকেন। আর যারা এখন যারা বাহিরে কাজ করছেন, মোটেও অ্যালাউ নাই হাউস ড্রাইভার আমেল মঞ্জিলদের বাহিরে কাজ করার, কোনো মতেই মানে একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও কিন্তু তারা করছে। তো আমরা তাদেরকে মানা করবো, আপনারা আইন মেনে কাজ করবেন। যাই হোক, এই হাউস ড্রাইভার আমেল মঞ্জিলদের একামা ফি প্রতি বছরে আসে আপনার 650 রিয়াল গুণন 22.65 টাকা আসে, কত? 14,722 টাকা প্রতি বছরে। আমেল মঞ্জিল সেম ক্যাটাগরি, সেম রেট, একামার রেট আপনার বাংলা টাকা আসবে 14,722 টাকা আসবে প্রতি বছরে। এটা হলো আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, মাজরা ভিসা, এই যে সাগরে কাজ, সাগরে যারা কাজ করে আর কি, মাছ ধরে যারা, তাদের, এবং খাদ্দামা, যারা
গৃহিণী মানে ঘরের কাজ করে আর কি, কাজের মেয়ে, তাদের একামা রেট এই কয়টার একই ক্যাটাগরিতে। তো প্রিয় ভাইরা, আর কোম্পানিতে যারা আসবেন, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমরা তো কোম্পানিতে যাচ্ছি, কোম্পানিতে যারাই আসবেন, যারা মালিকের কাজ করবেন, তাদের কোনো একামা ফি লাগবে না, সমস্ত কিছু কোম্পানি বহন করবে, শুধু আপনাদেরকে খাবার টাকাটা জোগাড় করতে হবে যারা কোম্পানিতে আসবেন। প্রিয় ভাইরা, আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই আপনারা একটু দেখে শুনে আসবেন। আমি কিন্তু কোন একামার কত রেট এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনার সঙ্গে তুলে ধরলাম, একটু দেখে শুনে আসবেন, অতিরিক্ত টাকা দিয়ে আসবেন না, অতিরিক্ত একামার ফি লাগে এই রকম জায়গায় আসবেন না। দেখা যাচ্ছে এখানে আসার পর আপনি কাজ যদি না থাকে বড় ধরনের একটা বিপদে পড়ে যেতে পারেন। এমনিতে দেশ থেকে অনেক চিন্তাভাবনা নিয়ে এখানে আসেন, তারপর আমার ভাইরা যদি এখানে এসে আবার এই চিন্তায় পড়েন, তাহলে একটা মানসিক রোগী হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আমি সব ধরনের ইনফরমেশন সব বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম।